মালদা শহরে কাটামুন্ডু উদ্ধার নিয়ে চাঞ্চল্য। মালদা শহরের ফোয়ারা মোড় থেকে উদ্ধার হয়েছে একটি কাটামুন্ডু। ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয়েছে কাটামুন্ডু। উদ্ধার হওয়া কাটামুন্ডু মধ্যবয়স্ক ব্যক্তির, পুলিশ সূত্রে তেমনই জানা যাচ্ছে। মালদা শহরে কাটামুন্ডু উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ইংরেজ বাজার পৌরসভার ফোয়ারা মোড়ের পাশে ইংরেজ বাজার পৌরসভার পার্কিং এলাকা, এই এলাকায় এই যে ওয়াল দেখতে পাচ্ছ, এই ওয়ালে ঠিক লাগু একটা জায়গা, ফাঁকা জায়গা রয়েছে, সেখানে একটি নাইলনের ব্যাগ, সেই ব্যাগের মধ্যে কাটামুন্ডু রাখা ছিল। এবং স্থানীয় কয়েকজন এখানে যখন যায় তখন দেখতে ব্যাগ দেখতে পেয়ে ব্যাগটা সরানোর চেষ্টা করে, তখন তার মধ্যে থেকে মুন্ডুটা দেখা যায়। এরপরে ইংরেজ বাজার থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই মুন্ডুটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। এবং তোমাকে বলে রাখি, পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে বেশ পুরনো, অর্থাৎ 2 থেকে 3 মাস আগে এই মুন্ডুটি ব্যাগে করে নিয়ে সেখানে ফেলা হয়েছিল। কিভাবে এই যে কাটা মুন্ডু সেটা এখানে এলো, পার্কিং এ যারা গাড়ি পার্ক করতে আসেন তারা কি এই মুন্ডুটা নিয়ে এসেছিল নাকি এখানে খুন করে এই মুন্ডু ফেলা হয়েছিল, পুরো বিষয়টার তদন্ত শুরু করছে ইংরেজ বাজার থানার পুলিশ আধিকারিকেরা। সঙ্গীতা, ধন্যবাদ করুণাময়। মালদা শহরে কাটামুন্ডু উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মালদা শহরের ফোয়ারা মোড় থেকে উদ্ধার হয়েছে একটি কাটামুন্ডু। ব্যাগের মধ্যে থেকে উদ্ধার করা হয় এই কাটামুন্ডুটি। উদ্ধার হওয়া কাটামুন্ডুটি এক মধ্যবয়স্ক ব্যক্তির, পুলিশ সূত্রে এমনই জানা যাচ্ছে। চাঞ্চল্য ছড়িয়েছে এই কাটামুন্ডু উদ্ধারকে ঘিরে। ও মানুষের মুন্ডি পরে আছে। কি অবস্থা এখন? এখন ওই রকম অবস্থা, যেরকম পরে আছে ওই রকম অবস্থা। কোথায় পরে আছে? কোথায়? এটা এখানে আছে সামনে। শুধু মুন্ডু? দেহটা নাই? দেহটা নেই। মুষ্টি উলাটে করে একটু চুলটা দেখা যাচ্ছে, এটাই আর কিছু। মুখ ছেলে না মেয়ে? ছেলে হোক, ছেলে মেয়েটা বলতে পারছি না, ছেলে আছে মেয়ে ভাব দেখা যাচ্ছে না। বর্ধমানে গরু বোঝাই গাড়ি আটক করে পাচারের চেষ্টার অভিযোগ অগ্নিমিত্র পালের। আসানসোল থেকে কলকাতা আসার সময় গরু বোঝাই গাড়ি আটক করা হয়েছে। পুরুলিয়া থেকে মন্তেশ্বরের কুসুমগ্রাম যাওয়ার সময় আটক করা হয় গরু বোঝাই গাড়ি। পুলিশ তৃণমূলের মদতে গরু পাচারের অভিযোগ বিজেপি বিধায়কের। বৈধ নথি আছে কিনা দেখার দায়িত্ব পুলিশের। বেআইনি কাজকে সমর্থন করে না সরকার, পাল্টা দাবি তৃণমূলের। গরু পাচারের অভিযোগ নিয়ে এখনো প্রতিক্রিয়া মেলেনি পুলিশের। বর্তমানে গরু বোঝাই গাড়ি আটক করে পাচারের চেষ্টার অভিযোগ অগ্নিমিত্র। আর আসানসোল থেকে কলকাতা আসার সময় গরু বোঝাই গাড়ি আটক। পুরুলিয়া থেকে মন্তেশ্বরের কুসুমগ্রাম যাওয়ার সময় আটক গরু বোঝাই গাড়ি। পুলিশ তৃণমূলের মদতে গরু পাচারের অভিযোগ বিজেপি বিধায়কের। বৈধ নথি আছে কিনা দেখার দায়িত্ব পুলিশের। বেআইনি কাজকে সমর্থন করে না সরকার, পাল্টা দাবি তৃণমূলের। প্রত্যেকটা থানাতে 900 টাকা করে দিয়ে আসছে, 900 টাকা করে ঘুষ নিয়ে। শিক্ষাক্ষেত্রে বলুন, স্বাস্থ্যক্ষেত্রে বলুন, সুন্দরবনের বাঁধ বাঁধা বলুন, কোনটা তো হচ্ছে না। সবে তো দুর্নীতি, সবে তো চুরি। এইরকম ভাবে কাগজ ছাড়া গরু নিয়ে যাচ্ছে, কি বলবেন দিদি? পুলিশ সেটাকে মদত দিচ্ছে, পুলিশ ঘুষ খেয়েছে। দলদাস পুলিশ, পুলিশ তো নেই, তৃণমূলের ক্যাডারেরা। 800 টাকা 900 টাকাতে তারা ইলিগাল কাজ করতে পারমিট করছে, পারমিশন দিচ্ছে। প্রত্যেকটা থানাতে টাকা দিতে দিতে তারা যায়, প্রত্যেকটা থানায়। সব জানে পুলিশ, সব জানে। কথা বলবো আমাদের প্রতিনিধি কমলকৃষ্ণ দের সঙ্গে। কমলকৃষ্ণ, ঠিক কি অভিযোগ করা হয়েছে? দেখো সঙ্গীতা, যে ঘটনাটা সেটা হচ্ছে একটু অগ্নিমিত্রা পাল, বিজেপি বিধায়ক, তিনি আজকে আসানসোল থেকে তিনি যখন কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন তখন বর্ধমানের বেশিরভাগ এলাকায় 2 নম্বর জাতীয় সড়কে থেকে দেখতে পান যে একটি ম্যাক্স গাড়িতে করে গরু বোঝাই করে নিয়ে একটি গাড়ি যাচ্ছে। এবং সেটাকে দেখেই তিনি গাড়িটাকে আটক করছে। এবং আটক করার পর তিনি একটা অভিযোগ করেন
হচ্ছে, অমানবিক ভাবে এই গরুগুলোকে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে, এবং পাশাপাশি তার যেটা মারাত্মক অভিযোগ যে গরুর কোন রকম কাগজপত্র নেই, এবং তিনি যেটা আরো জানান যে ড্রাইভারকে জিজ্ঞাসা করবাদ করে তিনি যেটা জানতে পেরেছেন যে পুরুলিয়া থেকে কুসুমগামে এই গাড়িগুলো এই গরুগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল, এবং তার পাশাপাশি আরো যেটা অভিযোগ যে প্রত্যেকটা থানা এলাকাতে থানা পেছু টাকা যা দিয়ে ছেড়ে দিচ্ছেন পুলিশ কর্মীরা, পুলিশের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ, এবং যিনি ড্রাইভারের থেকে জিজ্ঞাসাবাদ করে সেটা জানতে পেরেছেন, তিনি যেটা অভিযোগ করেন যে বাঁকুড়ার পুলিয়াতে কিন্তু পুলিশকে টাকা দিয়েছে এমনই কিন্তু ড্রাইভার তার কাছে জানিয়েছে, এবং তার পাশাপাশি তিনি যেটা বলেন যে রাজ্যে এই ধরনের কিন্তু গরু পাচার চলছে, এবং কোন রকমের কাগজ ছাড়াই অমানবিক ভাবে শুধুমাত্র পুলিশকে টাকা দিয়ে এই গরু পাচার করা হচ্ছিল, এই এবং এই ধরনের পাচারে কোনো কাগজপত্র নেই, এবং গরুর লাইভস্টক পারমিট পর্যন্ত নেই, এবং এইভাবেই গরু পাচার করা হচ্ছে, এবং তিনি পাশাপাশি তিনি যেটা আরো অভিযোগ করেন যে নিয়ে যেটা দেখা যাবে যে তৃণমূলের নেতা মন্ত্রীরা এর সাথে জড়িত, ৯০০ টাকা করে ঘুষ নিয়ে ছেড়ে দেবেন।